হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে ইংলিশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, ডাইরেকশন দেওয়া হচ্ছে যে চুজ দি ওয়ার্ড দ্যাট বেস্ট এক্সপ্রেস দি গ্রুপ অফ দি ওয়ার্ডস ফোর অল্টারনেটিভস। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের চারটে অপশন দেওয়া আছে, যেটা সঠিক অ্যান্সারটা চুজ করতে হবে। আর এই ভিডিওগুলো কিন্তু তোমাদের স্কুলে সার্ভিসের জন্য, তাছাড়া এসএসসির যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয় তাছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে আশা করি। সো দেখো প্রথম প্রশ্ন, এ চাইল্ড বর্ন আফটার দি ডেথ অফ ইটস ফাদার। একটা শিশু তার পিতার মৃত্যুর পর যখন জন্ম হয় তা কী বলে? চারটি অপশান আছে এখানে। প্রথম অপশান, চাইল্ড পোস্থামিয়াস রিফিউজি পিনস্টার। তো এখানে সঠিক অ্যান্সার হবে চাইল্ড বর্ন আফটার দি ডেথ অফ ইটস ফাদার ইজ কল্ড পোস্থামিয়াস। অ্যান্সার হবে বি অপশান। এটা অনেক ক্ষেত্রে আরেকটা ক্ষেত্রে ইউজ করা যায়, যদি কোনো লেখকের বই তার মৃত্যুর পরে প্রকাশিত হয় তখন এই টার্মটা ইউজ করা যেতে পারে, পোস্থামিয়াস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার টু, এ ম্যান অফ ব্যাড হ্যাবিটস ইজ কল্ড মুডি সিনিক্যাল ইন্ট্রোভার্ট এক্সেন্ট্রিক। অ্যান্সার হবে এখানে এক্সেন্ট্রিক। এ ম্যান অফ ব্যাড হ্যাবিট ইজ কল্ড এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক মানে হচ্ছে খাম খেয়ালিপূর্ণ বা খেয়াল খুশি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার থ্রি, এ পার্সন হু ইজ স্কিল্ড ইন হর্সম্যানশিপ। এ পার্সন হু ইজ স্কিল্ড ইন হর্সম্যানশিপ, ঘোড়া চালানোই দক্ষ এমন ব্যক্তি কি বলে? এখানে জকি, ইকুইস্ট্রিয়ান, ক্যাভেলিয়ার্স, হর্সম্যান। এখানে চারটি অপশনই কিন্তু খুবই কাছাকাছি অর্থ বহন করছে, জকি বলা যেতে পারে, ইকুইস্ট্রিয়ান বলা যেতে পারে, ক্যাভেলিয়ার এবং হর্সম্যানশিপ। এগুলো কিন্তু ঘোড়া এবং ঘোড়ার যে চালক সেই সম্পর্কিত ওয়ার্ড। তো এখানে স্কিল ব্যক্তিকে বলা হয় ইকোস্ট্রিয়ান। অ্যান্সার হবে বি অপশান, ইকোস্ট্রিয়ান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর, এ পার্সন হু স্টিলস রাইটিং অফ আদার্স। একজন ব্যক্তি যিনি অন্যের লেখা থেকে চুরি করেন বা কপি করেন তাকে কী বলে? কপিং, রিফ্রেমিং, প্লেজিয়ারিজম, হল্ট। সঠিক অ্যান্সার হবে প্লেজিয়ারিজম, সি অপশান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফাইভ, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড ইজ কল অপটোমেট্রিস্ট, ফিলান্থ্রপিস্ট, অ্যান্থ্রোপোলজিস্ট অ্যান্ড কমন ম্যান। যে মানুষের জাতি ভালোবাসতে কী বলে? অ্যান্সার হবে এখানে সঠিক অ্যান্সার ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে মানব প্রেমিক, আর অ্যান্থ্রোপোলজিস্ট মানে হচ্ছে যারা মানব জাতির নিয়ে বৃদ্ধি বিকাশে গবেষণা করে বা অধ্যয়ন করে তাকে বলা হয় অ্যান্থ্রোপোলজিস্ট। তো এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশান, ফিলান্থ্রপিস্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সিক্স, এখানে সিনোনিমটা আমাদের চুজ করতে হবে, সঠিক সিনোনিমটা বের করতে হবে। তো পারসিউট মানে হচ্ছে প্রলুব্ধ করা, টেম্পটেড করা বা বুঝানো, রাজি করানো, এই অর্থগুলো হতে পারে। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? ডিটার, অ্যালিওর, রিস্ট্রেন অ্যান্ড কম্পেল। এখানে সঠিক অ্যান্সার হবে অ্যালিওর। অ্যালিওর মানে হচ্ছে রাজি করানো বা এগ্রি করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সেভেন, পার্সিমোনিয়াস। পার্সিমোনিয়াসের সিনোনিম ওয়ার্ডগুলো হচ্ছে দেখো এখানে স্টিঞ্জি, জেনুরাস, ইকুয়াল এবং রিচ। পার্সিমোনিয়াস মানে হচ্ছে এখানে পয়সা ভাঙতে যে কাতর, অর্থাৎ কিপুন স্বভাবের লোক। তো এখানে স্টিঞ্জি হবে সঠিক অ্যান্সার, স্টিঞ্জি। কোশ্চেন নাম্বার এইট, নেভিস, ডিসঅনেস্ট, অনেস্ট, ফেয়ার অ্যান্ড গুড। নাভিস মানে হচ্ছে দুষ্ট স্বভাবের লোক, দুষ্ট চরিত্রের লোক। এখানে সঠিক অ্যান্সার যেটা হবে ডিসঅনেস্ট, এখানে সরি সিনোনিম বলা হয়েছে, তো আমাদের যেটা হবে
কোনটি ডিসঅনেস্টি হবে, ডিসঅনেস্ট অসৎ লোক, অ্যান্সার হবে এ অপশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10-11, কি করতে বলা হয়েছে, চুজ দি ওয়ার্ড অপোজিট ইন মিনিং, বিপরীত শব্দের বিপরীত অর্থগুলো বের করতে হবে। ইমপ্রম্পটু মানে কি, ইমপ্রম্পটু মানে হচ্ছে এখানে উইদাউট কোনো রকমের পূর্ব প্রস্তুতি ছাড়াই ভাষণ দেওয়া। এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে, ইম্পালসিভ সহজাত প্রিপেয়ার্ড, যেখানে সঠিক অ্যান্সারটা হবে প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড হচ্ছে অপোজিট মিনিং ইমপ্রম্পটু। ইমপ্রম্পটু মানে হচ্ছে তোমার কোনো রকমের প্রস্তুতি ছাড়া, তো এখানে অপোজিট হবে প্রিপেয়ার্ড, প্রস্তুত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, হস্টাইলের অপোজিট মিনিং কী হবে, অ্যাডভার্স বৈপরীত্য, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, কন্ট্রারি মানে বৈপরীত্য, এবং হলি পবিত্র। হস্টাইল মানে হচ্ছে শত্রু মনোভাবাপন্ন, তো এখানে সঠিক অ্যান্সার হবে ফ্রেন্ডলি, বন্ধুপূর্ণ, বন্ধুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ফ্র্যাগাইল, ফ্র্যাগাইল মিনস অপোজিট মিনিং হবে ফিভেল, ব্রিটেল, স্টাডি এবং উইক, যেটা হবে ফ্যাগাইল মানে হচ্ছে ভঙ্গুর, তো স্টাডি মানে হচ্ছে দৃঢ় বা শক্ত, সঠিক অ্যান্সার হবে সি অপশন। নেক্সট কোশ্চেন হচ্ছে 12-15 পর্যন্ত, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দি মিনিং অফ ইডম অ্যান্ড ফেজেস, ইডম ফেজেস থেকে কিছু প্রশ্ন আছে। কোশ্চেন নম্বর 12 প্রশ্ন দেখো, টু ফাইট টুথ অ্যান্ড নেল, এর সঠিক অর্থ কী হবে, এটা বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে, এবছর WBCS-এও মনে হয় এটা এসেছিলো, তো সঠিক অ্যান্সার কী হবে, টু ফাইট টুথ অ্যান্ড নেল, এখানে যেটা বাংলা পূর্ববচনের অর্থ হতে পারে এরকম, যে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করা, তো সঠিক অ্যান্সার কোনটা হবে, মেকিং এভরি পসিবল এফোর্ট টু উইন, টু ফাইট কাওয়ার্ডলি, টু ফাইট ব্রেভলি অ্যান্ড টু ফাইট লসিং ব্যাটেল, তো টু ফাইট লসিং ব্যাটেল এটা হবে না অ্যান্সার, টু ফাইট ব্রেভলি, টু ফাইট কাওয়ার্ডলি এটা হবে না, মেকিং এভরি পসিবল এফোর্ট টু উইন, এখানে সঠিক অ্যান্সার হবে এটা সি অপশন। এখানে সি অপশন মানে হচ্ছে টু ফাইট ব্রেভলি, সাহসের সাথে যুদ্ধ করা, আর এখানে মেকিং এভরি পসিবল এফোর্ট টু উইন, তো এই দুটোর মধ্যে একটু কনফিউশন হচ্ছে, তো সঠিক অ্যান্সার কোনটি হতে পারে, যদি আমরা এটা ভালোভাবে দেখি এর অর্থটা হচ্ছে টু ফাইট টুথ অ্যান্ড নেল, মানে সর্বশক্তি দিয়ে লড়া, তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার আমার সি অপশানটা হবে না, যাই হোক মিস্টেক হচ্ছে আমাদের, তো এই অ্যান্সার হবে এখানে এই অপশান, মেকিং এভরি পসিবল এফোর্ট টু উইন, সর্বোচ্চ চেষ্টা করা যে তার জন্য এভরি পসিবল এফোর্ট লাগানো, তো সঠিক অ্যান্সার হবে এখানে কিন্তু এই অপশান। নেক্সট কোশ্চেন, পুটাবুইথ, পুটাবুইথ মানে কি, কন্ট্রোল করা, প্রেস করা, এন্ডিও করা এবং ফরগিভ করা, পুটাবুইথ মানে হচ্ছে সহ্য করা, তো কন্ট্রোল হবে না, প্রেসও হবে না, ফরগিভও হচ্ছে না, তো অ্যান্সার হচ্ছে এখানে এন্ডিও, এন্ডিও মানে টিকে থাকা বা সহ্য করা, সঠিক অ্যান্সার হবে সি অপশান। নেক্সট কোশ্চেন, এ হোয়াইট এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট মানে কি, একটা প্রভাব বা ইডমস ফেজেস, এর সঠিক অর্থ কোনটি হবে, ইউজফুল মোড অফ ট্রান্সপোর্ট, এ রেয়ার আর্টিকেল, কস্টলি থিঙ্ক অ্যান্ড নন অফ দিস, সঠিক অ্যান্সার কোনটি হবে, হোয়াইট এলিফ্যান্ট, তো এখানে যেটা অ্যান্সার হবে কস্টলি থিঙ্ক, এর যেটা সঠিক অর্থ হবে কস্টলি থিঙ্ক। আমাদের পরীক্ষার সময় যদি এগুলো সঠিক অর্থ আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই প্রভাব আর রিটার্ন স্পেস থেকে সম্পূর্ণ নম্বরগুলো আমরা কিন্তু পেতে পারি, 2-3 নম্বর সাধারণত ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, তাছাড়া সেন্ট্রালের পরীক্ষায় প্রায় 10 মতো থাকতে পারে এই অধ্যায় থেকে, সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো জানতেই হবে আমাদের, বাস্তব লাইফের ক্ষেত্রেও কিন্তু এগুলো খুবই ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে রাইটিং প্যাসেজ লেখার ক্ষেত্রেও ইউজ করা যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 15, ফেয়ার অ্যান্ড স্কোয়ার, ফেয়ার অ্যান্ড স্কোয়ার একটা ফেজ যেটার মানে হচ্ছে একটা বিশেষ অর্থ আছে, সেটা কোনটি হতে পারে, অ্যাক্টিভ, অনেস্ট, ডিসঅনেস্ট অ্যান্ড পোর, তো ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে লিগ্যালি বা আইনসম্মত বা সৎভাবে, তো সঠিক অ্যান্সার হবে অনেস্ট, ফেয়ার অ্যান্ড স্কোয়ার মিনস অনেস্ট।
নেক্সট কোশ্চেন 16 থেকে 19 পর্যন্ত ফিল ইন দি ব্ল্যাঙ্কস আমাদের চুজ করতে হবে সঠিক অ্যান্সার। এভরিবডি অ্যাফ্রেডস ডেথ। এখন পরীক্ষাগুলোতে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কম্পিটিভ এক্সামে প্রিপোজিশন থেকে অনেক প্রশ্ন আসছে, সুতরাং প্রিপোজিশন অধ্যায়টা আমাদের ভালো করে কমপ্লিট করা আছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখো। তো এভরিবডি অ্যাফ্রেড ডেথ, অ্যাফ্রেড একটা ভার্ব, তারপরে একটা প্রিপোজিশন বসে বিশেষ অর্থ বহন করে, এভরিবডি অ্যাফ্রেড অফ ডেথ। তো অ্যান্সার হবে অ্যাফ্রেডের পর অফ বসে, এটা আমাদের মনে রাখতে হবে, অ্যাফ্রেড অফ ডেথ। সো অ্যান্সার হবে এখানে বি অপশান। কোশ্চেন নম্বর 17, উই এগ্রি ড্যাশ ইউর প্রপোজাল উইথ ইউর প্রপোজাল, এগ্রি উইথ ইউর প্রপোজাল, এগ্রি টু ইউর প্রপোজাল, এগ্রি বাই ইউর প্রপোজাল, এগ্রি অফ ইউর প্রপোজাল। তো সঠিক অ্যান্সার কোনটি হতে পারে? এখানে আমরা জানি এগ্রি একটা ভার্ব, তারপরে একটা প্রিপোজিশন আছে, যখন কোনো ব্যক্তির প্রপোজালের সাথে বোঝাই সম্মত হয় তাহলে কি হবে, অ্যান্সার হবে এগ্রি টু, এগ্রি টু ইউর প্রপোজাল, অ্যান্সার হবে বি অপশান। নেক্সট কোশ্চেন, হি ইন্ডালজেন্স ড্যাশ ওয়াইন, এখানে ইন্ডালজেন্স একটা ভার্ব, তারপরে একটা প্রিপোজিশন বসে বিশেষ অর্থ বহন করে, ইন্ডালজেন্স ইন, হি ইন্ডালজেন্স ইন ওয়াইন, সে মদ নেশাগ্রস্ত বা আসক্ত, নেশাতে আসক্ত। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশান। নেক্সট কোশ্চেন, মোহন ডিলস ড্যাশ সুগার, এখানে উইথ টু ইন অ্যান্ড ওয়ান, WBCS পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসেছিলো আমরা লক্ষ্য করেছি এবছর। সো এটা সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার যেটা হবে, কোনো কিছু ব্যবসা করা অর্থে আমরা ডিলের পর ইন ব্যবহার করি, আর ডিল উইথ সাধারণত হয় ব্যবহার আচরণের ক্ষেত্রে, বিহেভিয়ারের ক্ষেত্রে বোঝাতে ডিলের পর উইথ হয়, সেই ক্ষেত্রে আমরা ইন হবে সঠিক অ্যান্সার, মোহন ডিলস ইন সুগার। নেক্সট কোশ্চেন, এখানে ডিরেকশন দেওয়া আছে যে 20 থেকে 24 পর্যন্ত প্রশ্নগুলোকে আমাদের স্পট এরর করতে হবে, অর্থাৎ ভুল বের করতে হবে। তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি, আইদার অফ রোডস লিড টু দি ইনস্টিটিউশন, নো এরর, সঠিক অ্যান্সার, এখানে কোনো ভুল আছে নাকি আমাদের দেখতে হবে। তো যদি ভুল থাকে তাহলে চেক মার্ক করতে হবে, অথবা নো এরর আমাদের ঠিক মার্ক করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে আইদার অফ দি রোডস লিড আছে, লিড লিড সাধারণত আইদারের ওয়ার্ড যেটা হয় সিঙ্গুলারে আসে, তো লিডস হবে, আইদার অফ রোডস লিডস টু দি ইনস্টিটিউট, তো আমাদের এরর হচ্ছে বি অপশানে, অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন, এ ব্রেড অ্যান্ড বাটার আর এসেন্সিয়াল ফর ওয়ান্স লাইফ, নো এরর, তো সঠিক অ্যান্সার কোনটি হতে পারে বা ভুল কোথায় আছে আমাদের এটা নির্ণয় করতে হবে। তো ব্রেড অ্যান্ড বাটার আর এসেন্সিয়াল, যখন এরকম একটা ওয়ার্ড থাকবে যাদের অর্থ প্রায় এক, ব্রেড টু যা বাটারও তাই, বা একটা ফেস থাকতে পারে, এইসব ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ফর্ম আসবে, সিঙ্গুলার ভার্ব নেই, তো এখানে ইজ হবে, ইজ এসেন্সিয়াল, আর হবে না, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড টু যা বাটারও তাই, আর এসেন্সিয়াল ফর ওয়ান্স লাইফ। নেক্সট কোশ্চেন, আই শ্যাল ওয়েট হিয়ার আনটিল মাই ফ্রেন্ড হ্যাজ নট কাম, নো এরর, তো সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে আনটিল আছে একটা নেগেটিভ ওয়ার্ড হিসাবে, তো এখানে এই ধরনের বাক্যে যেখানে আনটিল থাকবে সেখানে নট সাধারণত ইউজ করা হয় না, তো এখানে সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সি অপশান হচ্ছে আমাদের এরর, হ্যাজ নট কাম, আই শ্যাল ওয়েট হিয়ার আনটিল মাই ফ্রেন্ড হ্যাজ নট কাম, তো এখানে নটটা ব্যবহার করা আমাদের এরারের মধ্যে পড়ছে, একই বাক্যে একসাথে দুটি নট ব্যবহৃত হতে পারে না, যেহেতু আনটিল একটা নট ইউজ করে অর্থ প্রকাশ করে, তো সঠিক অ্যান্সার হচ্ছে সি অপশান। কোশ্চেন নাম্বার 23, দি রিজন হোয়াই সচিন ইজ অ্যাবসেন্ট ইজ বিকজ ইজ ইল, তো সঠিক অ্যান্সার কী হবে, দি রিজন হোয়াই, তো এখানে দি রিজন আছে, তো আবার এখানে বিকজ আছে, একসাথে দুটি রিজন আমরা ইউজ করতে পারি না, তো এখানে সঠিক অ্যান্সার যেটা হবে, ভুল রয়েছে এখানে সি অপশানে, বিকজটা ব্যবহার হবে না, সো অ্যান্সার সি অপশান।
Next question, question number 24. She is beautiful enough to tempt. She is enough beautiful to tempt him. তো এখানে এরর কোথায় রয়েছে আমাদের বের করতে হবে। She is এখানে enough আছে, এটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের পরে সাধারণত কোনো অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় না। এক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল তো ব্যবহার করা হয়েছে। সো তো এটা হচ্ছে একটা মিস্টেক বা এরর। সো অ্যান্সার হবে বি অপশন। বি অপশনে এরর রয়েছে। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে নাউন ব্যবহৃত হয়, অ্যাডভার্বের পর এনাফ অ্যাডভার্বের পর সবসময় নাউন ব্যবহৃত হয়, আর অ্যাডজেক্টিভ সবসময় এনাফের আগে ব্যবহৃত হয়। সো অ্যান্সার হবে বি অপশন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25। ড্যাশ ওয়াটার দ্যাট ওয়াজ ইন দিস পট ইভাপোরেটেড। একটা নির্দিষ্ট সেন্স কিন্তু বলা হয়েছে, দ্যাট ওয়াজ ইন দিস পট ইভাপোরেটেড। তো এখানে কোনটি ইউজ করা যেতে পারে ফিল ইন দি ব্ল্যাঙ্কসের, লিটিল, এ লিটিল, দি লিটিল এবং নান। সামান্য জল যেটা ছিল, এখানে দি লিটিল হবে সঠিক অ্যান্সার। আমরা একটা জিনিস মনে রাখবো যে দ্যাট হচ্ছে দির উইক ফর্ম। দি মানে যা, দ্যাট মানেও তাই। কোয়েশ্চেন নাম্বার 26, দ্যাট ড্যাশ গোল্ড অফ আমেরিকা ইজ ভ্যালুয়েবল। তো এখানে দি আছে, এ আছে, জ্ঞান আছে, নান অব দিস আছে। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে কোনো জায়গার কোনো বিশেষ বস্তুকে বোঝালে সাধারণত আমরা দি ব্যবহার করি, কারণ নির্দিষ্ট এলাকা বোঝাচ্ছে, নির্দিষ্ট জিনিস বোঝাচ্ছে। সেই জন্য অ্যান্সার হবে এখানে দি, কোনো আর্টিকেল এ বা অ্যান আসবে না। এখানে নির্দিষ্ট আর্টিকেল হচ্ছে দি, সুতরাং দিটা হবে অ্যান্সার। দি গোল্ড অফ আমেরিকা ইজ ভ্যালুয়েবল। প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 27, দি প্লুরাল অফ মাউস। মাউসেস, মাউসেস এবং মাইস ও নান অফ দিস। তো মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস, এম আই সি। আমাদের এখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো শেষে ইএস বা আই এ ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে এটা সম্পূর্ণ অন্য, ভিন্ন বলা যেতে পারে। মাউসের প্লুরাল সেন্স মাইস। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 28-30, ফাইন্ড দি কারেক্ট স্পেলড ওয়ার্ড। সঠিক বানানটা আমাদের ফাইন্ড করতে হবে। গ্রামার, গ্রামার এখানে আমাদের যেটা পার্থক্য হচ্ছে এ আর আছে, শেষে ই আর আছে, আর এগুলো তো মিস্টেকের মধ্যে পড়ছে, সঠিক নয়। তো যেটা আমাদের মিস্টেক হয়ে থাকে সাধারণত এ ভাওয়েল সম্পর্কিত মিস্টেক দেওয়া থাকে। তো এখানে এ আছে, এখানে ই আছে, আমাদের সঠিক হচ্ছে জি আর এ, এম এম এ আর, কামার। কোয়েশ্চেন নাম্বার 29, কমিটির সঠিক বানানটা কী হবে? এখানে সিও এম এম আই টি ই কমিটি, সিও এম এম আই টি টি ডবল ই, সিও এম এম আই টি টি ই, এখানে সিও এম এম আই টি ডবল ই। সঠিক অ্যান্সার কোনটি হতে পারে? সঠিক অ্যান্সার হবে বি অপশন। এখানে ডবল এম হবে, ডবল টি হবে এবং শেষে ডবল ই হবে, সিও এম এম আই টি টি ডবল ই, কমিটি। সঠিক অ্যান্সার বি অপশন। কোয়েশ্চেন নাম্বার 30, ক্যাম্পেন, এখানে সঠিক উচ্চারণটা কি কোনটা হবে? সি এ এম পি জি এ এন, সি এ এম পি এ আই জি এন এবং সি এম পি এ জি এন। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, ক্যাম্পেন, সি এ এম পি এ আই জি এন। সঠিক সঠিক স্পেলিংটা হচ্ছে ক্যাম্পেন। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই তুমি লাইক, কমেন্ট করো এবং সঙ্গে থাকো।